ওদিকে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে সিরাজগঞ্জের প্রথম স্মার্ট বিদ্যালয় হিসেবে পরিচিতি পেয়েছে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়। অভিভাবকরা ঘরে বসেই মোবাইলে মেসেজের মাধ্যমে পেয়ে যাচ্ছেন সন্তানের বিদ্যালয়ে উপস্থিতি ও ছুটি শেষে বাড়ি ফেরার তথ্য। এ কারণে ব্যাপক সাড়া ফেলেছে বিদ্যালয়টি। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, শিক্ষার্থীরা স্কুলে পৌঁছে স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে উপস্থিতি নিশ্চিত করা মাত্রই তার সফটওয়্যারে সংরক্ষণের পাশাপাশি অভিভাবকের মোবাইলে চলে যাচ্ছে খুদে বার্তা। ডিজিটাল হাজিরা ছাড়াও বিদ্যালয়টিতে রয়েছে অনলাইনে বেতন, পরীক্ষার ফি, ফলাফল ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। ফলে শিক্ষার্থীদের সময় সাশ্রয়ের সাথে কমেছে অনুপস্থিতির হার। আগে যে স্কুল ফাঁকি দেওয়ার যে প্রবণতাটা ছিল সেটি এখন অনেক কমে গেছে। আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের কারণে আমাদের ক্লাসে খুবই মনোযোগ বাড়ে। শুধু তাই নয়, মানসম্পন্ন পাঠদান হওয়ায় নেই প্রাইভেট বা কোচিং নির্ভরতা। আমাদের বাইরে প্রাইভেট খরচ বা বাড়তি কোনো খরচই করতে হয় না, আমাদের বিদ্যালয়ে সম্পূর্ণ পড়া বিদ্যালয়ে সম্পূর্ণ করে দেওয়া হয়। শিক্ষকরা জানান, পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষাদানের মাধ্যমে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ এবং মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। স্মার্ট বিদ্যালয়টি ঘোষণা হওয়ার পরে আমার শিক্ষার্থীরা অনেক উপস্থিত হচ্ছে এবং ক্লাস করছে, আমরা ক্লাস টেস্ট নিচ্ছি এবং বিভিন্ন পরীক্ষায় তারা অংশগ্রহণ করছে, ব্যাপক সাড়া পাচ্ছি। বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ডিজিটাল হওয়ায় সন্তুষ্ট অভিভাবকরাও। মোবাইলে মেসেজ আসে, মেয়েরা স্কুলে উপস্থিত আছে কিনা, আবার ছুটির সময় কখন ছুটি হলো তখনও মেসেজ আসে যে মেয়ে কোথায় যাচ্ছে, কি করতেছে। এখন বর্তমানে আমাদের সেই ভয়টার ভিতরে নাই। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলতেই এই প্রচেষ্টা বলে জানান বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। বাচ্চাদের সামনের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি স্মার্ট বা এই কার্ডের ব্যবস্থা করেছি। বর্তমান সরকার কর্তৃক স্মার্ট বাংলাদেশ, সেই আলোকেই আমার সমস্ত কিছুই, আমার স্কুলের যে কাজগুলো আছে, বেতন, রেজাল্ট শিট বা অন্যান্য যে ইগুলো আছে, আমি সব অনলাইনের মাধ্যমে করছি। অনলাইন এই প্রযুক্তিটির ব্যবহার সহজ হওয়ায় এবং খরচ নাগালের মধ্যে থাকায় হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়কে অনুসরণ করে নিজেদের ডিজিটালাইজ করতে আগ্রহী হয়ে উঠেছে জেলার অনেক বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।